বিপিএল পরিবার হওয়া সত্ত্বেও কোনো প্রকার সরকারি সাহায্য পাননি গন্ডাছড়ার হরিপুর এলাকার দুস্থ গীতা রানী মল্লিকের পরিবার। অসুস্থ স্বামী চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। এমন অবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তিনি। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন গন্ডাছড়া হরিপুর এলাকার বাসিন্দা গীতা রানী মল্লিক ও তার পরিবার। বিপিএল পরিবারভুক্ত হওয়া সত্ত্বেও এখনো অবধি কোনো প্রকার সরকারি সাহায্য জোটেনি তার ভাগ্যে। ঘটনার বিবরণে প্রকাশ, গীতা রানী মল্লিকের স্বামী পবন মল্লিক রাজমিস্ত্রির কাজ করেই মোটামুটি ভালোই নিজের সংসার চালাতেন, কিন্তু বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়ায় পুরো সংসারটাই অচল হয়ে পড়েছে। এরই মধ্যে অসুস্থ স্বামীকে নিয়ে প্রায় তিন মাস কুলাই হাসপাতালে এমনকি জিবি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছে সমস্ত কিছু বিক্রি করেও। পরে জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর বাড়ি এসে আবার অসুস্থ হয়ে পড়েন পবন মল্লিক। এমত অবস্থায় আর্থিক দৈন্যতার কারণে পুনরায় জিবি হাসপাতালে অসুস্থ স্বামীকে নিয়ে আসা সম্ভব হয়নি তার। বর্তমানে রাজ্য সরকারের নিকট তার আবেদন, সরকার যেন তার অসুস্থ স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে দেয়। গীতা রানী মল্লিক, আমার স্বামীর নাম পবন মল্লিক। তাই নিজানি গীতা হয়েছে, আমি গেছিলাম কুলাই হসপিটালে দুইবার দেখাই আনছি, ডাক্তার ওষুধ দিছে, পরে খাওয়ার পরে কোনো একটা কিছু হয়েছে না। এরপরে লকডাউন ফিরে গেছে গা, আবার জীবিত গেছি, জীবিও পাঁচ দিন মতো আসিলাম, তাই ক্যা ওষুধ টষুধ দিছে খাওয়া আনছি, পরে আবার দুই তিন দিন মধ্যে আবার তাই খারাপ হয়ে গেছে গা। ওখান তো হসপিটালও গেছি, হসপিটালও গেছি, পরে তারা কয় হেন কোনো ওষুধ টষুধ দেওয়া যেত না, আচ্ছা ব্যথা বেদনা লাগিয়ে দুইটা ইঞ্জেকশন দিয়ে দিছে। তারা কইতেছে জিবি গিয়ে আবার দেখা, মানে আমার কাছে যতটুকু আমার তো কাছে আমি কীভাবে যে তাইনেরে বালা করি, আমি তো কোনো এদিকে বর্তমানে লকডাউনের কারণে দুবেলা দুমুঠো অন্নও জুটছে না তাদের। ব্যুরো রিপোর্ট, হলাবুল।